আজকের আলোচনার বিষয় হলো হোমিওপ্যাথি মেডিসিন ভিরেট ট্রাম ভিরিডি অথবা ভিরাট ট্রাম ভিরিডি। ভিরেট ট্রাম ভিরিডি মেডিসিনটি কখন ব্যবহার করা হবে এবং কাদের জন্য ব্যবহার করা হবে এবং কোন কোন সময়ে ব্যবহার করা হবে এ নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। ইউজ সিমটম এবং বেনিফিট নিয়ে আজ আমরা আলোচনা করব হোমিওপ্যাথি মেডিসিন ভিরেট ট্রাম ভিরিডি। মাথায়, বুকে, মেরুদণ্ডে, পাকস্থলীতে রক্তের সমাবেশ বেশি হয়, এমন অবস্থায় ভিরেট ট্রাম ভিরিডি মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। জীবের মধ্যস্থলের নিচে লাল রেখা দাগ প্রকাশ পায়, এমন অবস্থায় ভিরেট ট্রাম মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। তর্কা রোগে দৃষ্টি অপরিষ্কার হয়, মাথা পিছনের দিকে বেঁকে যায়, শিশু কাঁপতে থাকে এবং ক্রমাগত মাথা নাড়াতে থাকে এবং মাথা ঝাঁকাতে থাকে, এমন অবস্থায় ভিরেট ট্রাম ভিরিডি মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। রক্তপ্রধান হৃষ্টপুষ্ট ব্যক্তি অথবা শক্তিশালী লোকের ভিরেট ট্রাম ভিরিডি গুড মেডিসিন হিসাবে পরিচিত। নাড়ির স্পন্দন অথবা পালস হঠাৎ বাড়ে, তারপর ক্রমশ স্বাভাবিক অবস্থার নিচে চলে যায়। নাড়ি অথবা পালস দুর্বল এবং কোমল ত্বক, এমন অবস্থায় ভিরেট ট্রাম ভিরিডি মেডিসিনটি ব্যবহার করলে পালসের সমস্যাগুলি ঠিক হয়ে যাবে। সর্দি গর্মি, মাথায় রক্তের সমাবেশ হয়, ধমনে অথবা শিরা দপদপ করে, গোলমাল সহ্য হয় না, দৃষ্টি শক্তি ডবল অথবা দৃষ্টি বেশি হয়, এমন অবস্থায় ভিরেট ট্রাম ভিরিডি মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। নতুন বাত, সন্ধিস্থল এবং পেশি ভীষণ যন্ত্রণা, মূত্র লাল এবং কম হয় মূত্র, এমন অবস্থায় ভিরেট ট্রাম ভিরিডি মেডিসিনটি ব্যবহার করলে বাতের সমস্যাগুলি ঠিক হয়ে যাবে। নিউমোনিয়ায় ভিরেট ট্রাম ভিরিডি মেডিসিনটি গুড মেডিসিন হিসাবে পরিচিত। ক্ষত অথবা ঘায়ের যন্ত্রণার জন্য যদি ধনুষ্টঙ্কারের আশঙ্কা হয়, এমন অবস্থায় ভিরেট ট্রাম ভিরিডি মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। আঘাত লাগা থেকে খাদ্যনালীর জ্বলন এবং কষ্ট বোধ হলে ভিরেট ট্রাম ভিরিডি মেডিসিনটি ব্যবহার করবেন, খাদ্যনালীর জ্বলন ঠিক হয়ে যাবে। বিপি সমস্যাতে ভিরেট ট্রাম ভিরিডিকে মনে রাখবেন। মেডিসিন ব্যবহার, ভিরেট ট্রাম ভিরিডি 30 2 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন। বাচ্চাদের 2 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। মেডিসিনটি আপনারা 30 বার ব্যবহার করতে পারেন, আবার 1x থেকে 6x পর্যন্ত ব্যবহার করতে পারেন। তখন আপনারা 2টি ট্যাবলেট দিনে 2 বার ব্যবহার করবেন। মেডিসিন ব্যবহারের সময় কিছু সতর্ক থাকা দরকার, যেমন গর্ভবতী মেয়েদের মেডিসিন ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। বিভিন্ন প্রকারের মেডিসিন একই সঙ্গে ব্যবহার করা ঠিক না। মেডিসিন ব্যবহারের সময় কোনো প্রকার নেশা করা ঠিক না। টক খাবার খাবেন না, কাঁচা পেঁয়াজ খাবেন না, তীক্ষ্ণ ঝাল খাবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে
তবে লাইক করুন, ফ্যামিলির মধ্যে শেয়ার করুন এবং হেলথ প্ল্যানার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং মেডিসিনটি আপনারা 30 দিন ব্যবহার করুন।